ইনিংসের তখন 34তম ওভারের খেলা চলছিল। পঞ্চম ডেলিভারি করেছেন বাংলাদেশের তাইজুল ইসলাম। তাইজুলের বলে পরাস্ত সাউথ আফ্রিকার ক্রিজে থাকা ব্যাটার। এ সময় পরাস্ত হয়ে তিনি বলটি কুড়িয়ে বাংলাদেশের মাহমুদুল হাসান জয়কে দিতে চেয়েছিলেন, কিন্তু এটা যে ক্রিকেটীয় আইন ভঙ্গ হচ্ছে তা তার মাথায় নেই। প্রোটিয়া এই ব্যাটার বল যখন ব্যাট দিয়ে থামিয়ে বাংলাদেশের ফিল্ডার জয়কে দিলেন, তখনই এ নিয়ে আপত্তি জানায় বাংলাদেশের কিপার লিটন দাস। এই সময় লিটন প্রোটিয়া এই ব্যাটারের দিকে হাত তুলে জানতে চেয়েছেন, কেন তুমি বল থামালে? চাইলে এখন আমি তোমাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের আবেদন করতে পারি। লিটনের এই কথা বুঝতে পেরেছেন প্রোটিয়া ব্যাটার। এরপর লিটন দাস ক্ষিপ্ত হয়ে গেলে লিটন দাসের দিকে লম্বা সময় তাকিয়ে থাকার পর ক্ষমা চাইলেন প্রোটিয়া ব্যাটার মুলদের। লিটনের কাছে হাত তুলে ক্ষমা চাইলেন এমন বল ধরার জন্য। মূলত ক্রিকেটের আইন অনুযায়ী বল ব্যাট স্পর্শ করার পর সেই বল যদি আবার ব্যাট দিয়ে থামান ব্যাটার, তখন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের জন্য আবেদন করতে পারে ফিল্ডাররা। সেটাই বুঝিয়েছিলেন লিটন দাস। আইন ভেঙেছেন প্রোটিয়া ব্যাটার, চাইলে বাংলাদেশ অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের আবেদন করতে পারত।